দখল হয়ে গেছে সাতক্ষীরার বেশিরভাগ খাল। পরিষ্কার না করায় এগুলো জলাবদ্ধ ডোবায় পরিণত হয়েছে। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষক, কারণ শুষ্ক মৌসুমে এখানে সেচের পানি পাওয়া কঠিন হয়ে গেছে। খালগুলো দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা জেলায় 180টি খাল রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 920 কিলোমিটার। 40 বছর আগে কৃষিতে সেচ সুবিধার্থে খালগুলো খনন করা হয়েছিল। জলাবদ্ধতা নিরসনেও এসব খাল ভূমিকা রেখেছে, অথচ এসব খালের প্রায় 2/3 ভূমিদস্যুদের দখলে। 140 বিঘি জমি সুবোধবদ্ধ করি খাচ্ছে সরকারের বিপক্ষে, এবং সে আগে আগে পানি সইতো, এখন আর সরে না। ব্যক্তিগত করে কিছু লোক এই ভেড়িটাই বাইন দিয়ে আসো বন্ধ করে দেখি সানি হতে দেয় না। খালগুন উন্মুক্ত হলে মাস শাক মেরি খেতে পেতো, বা যারা ঘের করতেছে তাই গিয়ে পানি নেওয়ার জন্য সুবিধা, দেওয়ার জন্য সুবিধা, কারণ যারা যার দখল আছে সে তো তার লোক ঘেরে পানি ফলতে দেয় না। খালের সরকারি এসব খাস জমি দখল করে চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা। মনে করেন আমার কোনো কিছু না, আমি মনে করেন বাগড়াদার, এখন আমি করি খাই মানে যাদের জমি তাদের কাছ থেকে নিয়ে করি, এখন তারা মনে করেন যখন খাস করতে নিয়ে চলে গেছে তারাই কেস করেছে। খাল দখলকারী ভূমি দস্যুদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন জেলা প্রশাসক। সহকারী কমিশনার ভূমি গণকে নির্দেশনা দিয়েছে যে এ ধরনের ভূমিদস্যু এবং যারা প্রকৃতি এবং কৃষির বিপক্ষে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে সে সকল সরকারি খাল পুনরুদ্ধার এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। খালগুলো দখলমুক্ত করার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।